ব্যাখ্যা করে দিয়েছেন কোরআনের আয়াতে যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেম হলো তারা যারা আল্লাহকে ভয় করে। আর যারা আল্লাহকে ভয় করে, সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তারা হলো আল্লাহর ওলি। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। এইজন্য আল্লাহর ওলি যারা তারাই হলো প্রকৃত আলেম। হাশর ময়দানে আবেদদেরকে বলবে উদখুলুল জান্নাতা, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো। আলেমদেরকে বলবে কিফ, তোমরা দাঁড়াও। ইউকালু লিল আলিম কিফ, হে আলেম তুমি দাঁড়াও। আল্লাহর ওলিকে বলবে, আমার আল্লাহ বলবে তুমি দাঁড়াও, তুমি জান্নাতে যাইও না। প্রাথমিক পর্যায়ে তারা একটু চিন্তিত হয়ে যাবে, সাধারণ মানুষেরা জান্নাতে চলে যাচ্ছে, আমি তো আল্লাহর দয়ার মানুষ, মায়ার মানুষ, আল্লাহ আমাকে মহব্বত করেছেন, আমাকে আল্লাহ কেন আটকায় দিলেন। এর পরপরই আল্লাহ এলান দিবে, জগতে যারা তোমাকে ভালোবেসেছিল গো, তোমাকে যারা মহব্বত করেছিল, ওই মানুষগুলি অনেকেই জাহান্নামে চলে গেছে। ওরে আলেম, ও আমার বন্ধু, আমার বলি, তুমি জান্নাতে যাও না, তুমি খুঁজে খুঁজেই মানুষগুলিকে জাহান্নাম থেকে বের করে তোমার সাথে জান্নাতে নিয়ে যা। তখন ওই আলেম খুঁজে খুঁজে বের করবে কারা ওনাকে ভালোবাসতো, কারা ওনাকে ভালোবাসতো। আবার অনেকেই দেখে ওনাকে চিনে বলবেন, হুজুর আমি আপনাকে একদিন অজুর পানি আগায় দিয়েছিলাম, হুজুর আপনার মনে আছে না, আমি অমুক গ্রামের অমুকের ছেলে, অনু অমুকের মেয়ে, বিভিন্নভাবে পরিচয় দিবে, হুজুর আমি আপনাকে খাবার দিছিলাম, আপনাকে বসার জায়গা দিছিলাম, আপনাকে মহব্বত করছি, আপনাকে সাপোর্ট করছি, বিভিন্নভাবে পরিচয় দিবে। এই মানুষগুলিকে তরায়া জান্নাতে নেওয়ার পারমিশন দিবে স্বয়ং। এইভাবে অনেক মানুষ পাপি হওয়ার পরেও আল্লাহর ওলিদের সুপারিশে জান্নাতে যাবে। এই জন্য ওলি আল্লাহদের মজলিস কখনই ছাড়বেন না, কখনোই ওলি আল্লাহদের মজলিস ছাড়বেন না। যে কোনো সুন্নি আলেম আসলে তাদেরকে ভালোবাসবেন, কারণ এই মানুষগুলির সাথে মদিনাওয়ালার সম্পর্ক ভালো। সুন্নি আলেমদেরকে ভালোবাসবেন ভাই, কারণ এরা মদিনাওয়ালার ক্যাম্পেসার, এরা গায়ক নবীর শান। কোথাও যদি কথা বলে নবীর কথা বলে, কোথাও যদি যায় নবীর পক্ষে যায়। সুন্নি আলেমদেরকে ইজ্জত করবেন, তাদেরকে মহব্বত দিবেন, সাপোর্ট দিবেন, দেখবেন এদের দ্বারা সুন্নিয়ত এবং ইসলামের খেদমত আরো বেশি বেশি হবে ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের মজলিসে বসবেন কেন, একটা কথা বলি, আলোচনা শেষ করছি। ময়দানে মাহশারে এক শ্রেণীর মানুষ যারা আলেম এবং মুমিনে কামিল, তাদের একটা ঘটনা ঘটবে। সমস্ত মুমিন বান্দাদেরকে আল্লাহ এক পর্যায়ে হুকুম দিবে, তোমরা সবাই আমি আল্লাহকে সেজদা দাও। সব মুমিন বান্দারা সেজদা দিবে, সব মুমিন বান্দারা সেজদা দিবে। কিছু মুমিন আছে তারা অন্যান্য মুমিনদের তুলনায় একটু ভালো মুমিন, মানে বেশি মুত্তাকি, উনারা সেজদা না দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবে, সবাই সেজদা দিচ্ছে, তোমরা কেন সেজদা দিচ্ছ না? ওরা বলবে, আপনাকে আমরা সেজদা দিব কেন, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না, আমাদের আল্লাহ একক অদ্বিতীয়, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না, আপনার কাছ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আপনার আপনার এই খপ্পর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই। কার কাছে বলতেছে কথা? আল্লাহ কি বলতেছে? যে আপনার কাছ থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আপনাকে সেজদা দিব কেন, আমাদের আল্লাহ একক অদ্বিতীয়, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না। কাকে বলতেছে? আল্লাহকে। কি একটা কঠিন মুহূর্ত দেখছেন নি, আল্লাহই বলতেছে আমাকে সেজদা দাও। সবাই সেজদা দিয়েও দিবে, শুধু এই কিছু সংখ্যক খুব জাদ্রেল আলেম যারা, বড় মাপের আল্লাহর ওলি যারা, তারা বলবে আপনাকে সেজদা দিব কেন, আপনি কে? আমাদের আল্লাহ একক অদ্বিতীয়, তিনি বেমেসাল বেনজির, আমাদের আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করি না, আমরা মুশরিক নই, আমরা আপনার খপ্পর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই।
আল্লাহ তাআলা তখন বলবে আমিই তো তোমাদের রব। মুমিন বান্দারা তখন বলবে আপনি আমাদের রব, আমরা কিভাবে বুঝব? যদি আপনি রব না হয়ে থাকেন তাহলে আমরা সেজদা দিলে তো আমাদের ঈমান চলে যাবে, আমরা এই কাজ করব না। আল্লাহ তাআলা তখন বলবে তোমরা কি তোমাদের রবকে চিনার মতো কোনো নিদর্শন জানো? তখন তারা বলবে হ্যাঁ জানি। তখন আল্লাহর একটা কুদরত প্রকাশ করবে, হাদিসের ভাষায় আল্লাহর কুদরতের পা প্রসারিত করবে। এটার তাবিলি অর্থ হলো আল্লাহর বিশেষ একটা কুদরত জাহের করবেন। এই কুদরতে পাওয়ার দেখার পরে মুমিন বান্দারা আর দেরি করবে না, তাড়াতাড়ি করবে আল্লাহ আসলে আপনিই আল্লাহ, আমরা দেরি করছি আমাদের ক্ষমা করে দিয়েন। তখন তারা সেজদা দিবে, আল্লাহ আনন্দিত হবে, সুবহানাল্লাহ বলে। ইমানদাররা জান দিয়া দেয়, ইমান দেয় না। হাশরের ময়দানেও শিরক যেন না হয় এই জন্য তারা আল্লাহর সাথে ঝগড়া করবে, তর্ক করবে, প্রেমের একটা বাক বিতণ্ডা করবে। এটা মূলত প্রার্থিব ঝগড়া না, এটা প্রেমের। আসে কো মা সুখের প্রেমের এই তো নিশানা, প্রেমের খেলা ইশকের মেলা, প্রেমের খেলা ইশকের মেলা সবে বুঝে না। আসে কো মা সুখের এই তো নিশানা, সে কোমা সুখে প্রেমের এই তো নিশানা। এটা মূলত হুব্বুল্লাহ, আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত।